আমের মৌসুম প্রায় শেষ হতে চলল। আম তো কেবল একটা ফল নয়, আস্ত আবেগ। তিম সাগর, ল্যাংড়া, ফজলি, চওসা, গোলাপ খাস, আলফানসো, মরসুমের সব রকমের আম অন্তত একবার চেখে দেখেছেন তো? আচ্ছা, মিয়াজাকে খাওয়ার সুযোগ হয়েছে? মিয়াজাকে জানেন না? 1 কেজি আমের বাজার দর পৌনে 3 লক্ষ টাকা। সেই মিয়াজাকের কথা বলছি। জাপানে এই দুর্লভ প্রজাতির আম উৎপন্ন হয়। মিয়াজাকি শহরে এর চাষ হয়, তাই নামই হয়ে গেছে মিয়াজাকি আম। জলবায়ু একটু উষ্ণ হলে আর সারাদিন সূর্যালোক পেলে মিয়াজাকি আমের ফলন ভালো হয়। 1984 সালে প্রথমবার জাপানে মিয়াজাকি ফলানো হয়েছিল। সেখান থেকে চারা এনে হালে অনেকেই এই মহার্ঘ আম ফলাচ্ছেন বাংলার কোথাও কোথাও। এক একটি গাছে প্রতি মরশুমে সর্বোচ্চ 14টি আম ফলে। রাজকীয় সেই আম দেখতে লাল টুকটুকে, উপরে বেগুনি আভা, রঙের জন্য চোখে পড়ে। অসাধারণ দেখতে ওই আম সূর্যের ডিম নামেও পরিচিত। এক একটি আমের ওজন 200 থেকে 350 গ্রাম, একেবারেই সহজলভ্য নয়, তাই দাম আকাশ ছোঁয়া, কেজি প্রতি 2.5 লক্ষ টাকারও বেশি।